তোমার মা আমার যেভাবে সারাদিন পাকা ভাবে গালি গালাজ করে, যেভাবে গালি বন্ধ করে, তাহলে তুমি আমার বিয়ে করলে কোনোদিন সম্মান পাবা না। আমার বিয়ে করলে তুমি সুখ হইতে পারবো না, তুমি সম্মান পাবা না। ফালতু কথা করতেছেন আমাকে, যদি যে ভালোবাসার কোনো অভিনয় ছিল, কোনো অভিনয় ছিল তোমার কিসের এত তারা ছিল? তুমি পারতাম আর কটা দিন ওয়েট করতে? এমনি এত লক্ষ্মী মেয়ে গেল, বাপ্পা কইল কোত্থেকে এক ছেলে ধরে নিয়ে আসলো, আর তুমি লক্ষ্মী মেয়ের মতো বিয়ার পিড়িতে পয়সা পাবো কোত্থেকে আসছে, কে আসছে, কার হাতে আসছে একবার দেখার প্রয়োজন মনে করল না। আর কয়টা দিন ধৈর্য ধরলে তোমার কি এমন ক্ষতি হইত? কি এমন তারা ছিল তোমার? কি তারা ছিল বল? ও এখন উপযুক্ত পাত্র পাইছো না? এখন তো ভালো লাগবে তোমার, উপযুক্ত পাত্র পাইছো না তোমার? বিশ্বাস করেন আমি বিয়েটা করতে চাই, বাপ্পার অনেক বুঝেছি কিন্তু এটা বুঝতেছি, তাই করতেছি শোনেন পালাইছেন। শোনো, তোমার নিয়ে পালাই গেলে আর যাই হোক, আমার সমাজ আমার মাইনে নেবে না, তোমার সমাজ তোমার মাইনে নেবে না, সবাই তোমার বাসার ভিতরে দেখবে, ভুলে দাও সব কিছু, সব ভুলে যাও, আর আমি সব মানতে পারবো, এই সমাজ তোমার ছোট করে দেখবে সেটা মানতে পারবো, ভুলে দাও প্লিজ। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো।